আপনার ইস্যুতে ভেজাল সার ও কীটনাশক ব্যবহারে বিপর্যয়ের মুখে পড়েছে লিচু চাষিরা। মধুমাস জ্যৈষ্ঠে এবার ইস্যুতে অন্যান্য বারের তুলনায় লিচুর ফলন কম হয়েছে। যা হয়েছে তাও আবার ভেজাল সার ও কীটনাশক ব্যবহারের কারণে লিচুর আকার ছোট হয়েছে। পরিপক্ক হওয়ার সময়েই গাছ থেকে লিচু ঝরে পড়েছে, এ কারণে এবার লিচু চাষিরা মারাত্মকভাবে আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। দুই নম্বর সার বীজ দিয়ে দিয়ে গাছে ফলন একটা ভালো করতে পারি নাই। প্রতিটা রিসুরে দেখো একটা রিসুরে দানা হয়নি, প্রতিটা রিসুরে দেখো। আমার 10 লাখ লিচু ছিল, আমি 2 লাখ লিচু পাইনি। দেখেন আপনারা লিচুর অবস্থা দেখেন, এই যদি হয় তাহলে আমরা কি করে ভাবছি? সার বীজ ভালো না, সেই কারণে আমরা ফলন ভালো না। কৃষক যদি কোনো কীটনাশক বিক্রেতার কাছ থেকে কীটনাশক ক্রয় করে ক্ষতিগ্রস্ত হয়, তো কৃষকের অভিযোগে আমাকে অভিযোগ করলে সেই অভিযোগের ভিত্তিতে আমি সেই ডিলারের বিরুদ্ধে অ্যাকশন নিই।